আর এই সাথে সাথে স্যার আমি ধন্যবাদ জানাই স্যার বলেছিলেন একশো তিন স্যার এসে জবরদস্ত বলেছেন দেখে আমরা বন্যা পূর্বাভাস পেয়েই আমরা আন্তঃমন্ত্রণালয়ে মিটিং করেছি এবং 23টি সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তগুলো আমরা জেলা প্রশাসকদের কাছে পাঠিয়ে দিয়েছি এবং বন্যা শুরু হওয়ার আগেই আমরা চাল, শুকনা খাবার এবং নগদ টাকা এবং তাঁবু, এবার যেটা ব্যতিক্রম, এবার যাতে কেউ খোলা আকাশের নিচে না থাকে সেজন্য আমরা 500 করে তাঁবু পাঠিয়েছি প্রত্যেক জেলায়। এছাড়া গোখাদ্য এবং শিশু খাদ্যের জন্য বরাদ্দ দিয়েছি। এগুলো আমরা শুনে কোনো সেখানে কোনো দুর্বলতা আছে কিনা, গ্যাপ আছে কিনা, কোনো চ্যালেঞ্জ আছে কিনা, সমস্যা আছে কিনা, সেগুলো মোকাবেলার জন্য আমরা দিক নির্দেশনা দিতে আসি এবং বন্যা কবলিত এলাকায় আমরা যাই, সচক্ষে দেখি নদীর পানির অবস্থা, বাঁধের অবস্থা আমরা দেখি এবং সেখানে ত্রাণ সামগ্রী বিতরণটাও আমরা নজরদারি করি এবং নিজের হাতেও আমরা ত্রাণ বিতরণ করি।